হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কম্পিউটার স্টার্টিং মুহূর্তে অনেকগুলো এরর আসে, তো যতগুলো এরর আসে তার মধ্যে এইটি একটি সবচেয়ে বাজে রকমের এরর। সমস্ত ইনফরমেশনগুলো শো করে কম্পিউটারে যা যা হার্ডওয়্যার আছে। নিচে দেখতে পাচ্ছেন, প্লিজ ইন্টার সেট আপ টু রিকভার বায়োস সেটিং, প্রেস F1 টু রান সেট আপ। এই সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং স্থায়ী সমাধান আমি দেখাবো, সাথেই থাকবেন। আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটারে, পাওয়ার বাটনে প্রেস করব। চলে এসেছে স্টার্টিং পেজটি, সরাসরি কম্পিউটার স্টার্ট না হয়ে এই পেজটি ওপেন হবে। এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে এবং নিচে প্লিজ ইন্টার সেট আপ টু রিকভার বায়োস সেটিং, প্রেস F1 টু রান সেট আপ নে। অর্থাৎ এই ইন্টারফেসটি আপনি যদি স্টার্টিং মুহূর্তে দেখেন, আপনি ধরে নেবেন আপনার পিসির বায়োস ব্যাটারি অর্থাৎ সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ব্যাটারি যদি না থাকে, তাহলে বাসায় কীভাবে আপনি কম্পিউটারটি চালু করবেন? এর জন্য F1 প্রেস করবেন। মাদারবোর্ড অনুযায়ী বা মডেল অনুযায়ী এক এক রকম ইন্টারফেস আসতে পারে। এখানে এই মাদারবোর্ডটির ইন্টারফেস যেটা আসছে সেটা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মোড। অ্যাডভান্স মোডে যাবেন, আমি মূলত বুট অপশানে যাব, এখানে ওকে দেব। তারপরে এখান থেকে আপনি খুঁজে নেবেন বুট অপশান, এখানে আমি বুটে প্রেস করব। এখানে নিচের দিকে দেখুন, এখানে ওয়েট ফর F1 ইফ ইরর, অর্থাৎ কোনো ধরনের ইরর আসলে এখানে আমার ইনেবল করে দেওয়া আছে। তো এটা যতই আমি ডিজেবল করে দিই থাকবে না, কারণ এখানে বায়োস ব্যাটারিটি ড্যামেজ হওয়ার কারণে এগুলো সেট আপ থাকবে না, সবগুলো ডিফল্ট হয়ে যাবে। তো আমি এখানে ডিজেবল দিলাম, ডিজেবল দিয়ে ইয়েস দিব। এটা হচ্ছে অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান করতে অবশ্যই মাদারবোর্ডের যে বায়োস ব্যাটারি আছে তা পরিবর্তন করতে হবে, তাহলে সমস্যা পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।